বাবা কদিন পরেই তো আবার জামাই ষষ্ঠী নাকি গো? হ্যাঁ, শাশুড়িদের বাজার নাকি, কত কি পাওনা হবে জামাইয়ের থেকে। তা যাই হোক মায়েরা, এই তো কদিন পর জামাই ষষ্ঠী, তবে আমার মনে হয় 29শে জ্যৈষ্ঠ নাকি, 29শে জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী। তা আমার তো এখনো পর্যন্ত ছেলেপুলের বিয়ে হয়নি, সেজন্য অত মনেও থাকে না, মায়েদের মনে থাকে। জামাই ষষ্ঠীর কথার অর্থ শুধু জামাইকে একবারে পেট ভরে উদর পরিপূর্ণ করে খাওয়ানো দাওয়ানো নয়, জামাই ষষ্ঠীর অর্থ হলো ষষ্ঠী দেবীকে পূজা করা, ষষ্ঠী দেবী সন্তানকে ভালো রাখা তার কাজ। সন্তান যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, সেটা মা ষষ্ঠী দেবীর কৃপায়। আর সেই জন্য জামাই ষষ্ঠীর দিন আপনারা বিশেষ করে ষষ্ঠী পুজো আগে সুন্দরভাবে করবেন, তারপর জামাইয়ের পেট পুজো, আগে ষষ্ঠী পুজো কিন্তু যেন ভালো হয়। এই জামাই ষষ্ঠীকে আরণ্য ষষ্ঠীও বলা হয়। হ্যাঁ, আপনারা শুনেছিলেন না, অনেকের গল্পটা তো শুনেছেন, এই ইতিহাস যে একটা বাড়ির বউ নিজে ভালো ভালো খাবারগুলো খেয়ে নিত আর বিড়ালের নামে দোষ দিত, বিড়াল খেয়ে গেছে, বিড়াল হলেন মা ষষ্ঠীর বাহন। হ্যাঁ, তা তখন মা ষষ্ঠী প্রধান্বিত হলেন, তার সাতখানা সন্তান তিনি হরণ করে নিলেন, বনে নিয়ে চলে গেলেন। তা বনে গিয়ে সেই রমণী যখন আবার সন্তান শোকে কাতর হয়ে কাঁদছেন, মা ষষ্ঠী তাকে কৃপা করে বললেন ষষ্ঠী ব্রত করতে, আর ষষ্ঠী মায়ের আরাধনা করে ওই অরণ্যেই তার সন্তানকে আবার ফিরে পেয়েছিলেন মা ষষ্ঠীর কৃপায়। সেই জন্য জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়। আবার অন্যদিকে আমরা অনেকে জানি আগেকার দিনে মেয়েদের তো খুব ছোটবেলায় বিয়ে হয়ে যেত, আর আগেকার দিনে একটা নিয়ম ছিল যে মেয়ের ঘরে যদি কোনো সন্তান না হয়, নাতি নাতনির মুখ না দেখলে তার ঘরে বাবা মাকে যেতে মানা ছিল, বাবা মা যেতে পারতেন না, তাদের বাড়িতে কিছু সেবাও করতে পারতেন না। তা ছোটবেলায় যদি মেয়ের বিয়ে হয় সন্তান হতেও দেরি হবে, আবার সন্তান যদি না হয় মেয়েকে বাপের বাড়িতেও আসতে দিতেন না। তা সেই সময় অনেক দিন হয়ে গেল মেয়ের মুখ দেখা হচ্ছে না, মায়েদের বড় কষ্ট, সেই জন্য মায়েরা চিন্তা করলেন কান টানলে মাথা তো আসবে। তাই জামাইকে নিমন্ত্রণ জানানো হলো। হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন জামাই যখন এলেন জামাইয়েরও সেবা হলো, সঙ্গে সঙ্গে মেয়েরও বদন দর্শন করলেন। যাই হোক, এই জামাই ষষ্ঠী ব্রত আপনারা অবশ্যই পালন করবেন, ষষ্ঠী দেবীর আরাধনা করবেন, প্রত্যেকটা জামাই শাশুড়ির কাছে সন্তান তুল্য, তাদেরকে ভালোবাসবেন। তা লোকমাতা রানী রাসমণি তিনিও জামাইকে খুব ভালোবাসতেন। তা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে হ্যাঁ গো মা, তোমার এতগুলো জামাইয়ের মধ্যে একটা জামাইয়ের যদি পা ভেঙে যায় তুমি কি সেই জামাইটাকে গঙ্গার জলে ফেলে দেবে? রানী রাসমণি বললেন এ কি কেমন কথা, জামাইয়ের পা ভেঙে গেলে কলকাতার সব থেকে বড় ডাক্তার দেখিয়ে জামাইকে সুস্থ করব। তাহলে মা, এই যে কৃষ্ণ বিগ্রহ ভগবান রূপে নয়, একে তুমি পুত্র জ্ঞানে ভালোবাসো। নিজের ছেলের পা ভেঙে গেলে তাকে যেমন ফেলে দেওয়া যায় না, তেমন এই কৃষ্ণ বিগ্রহ এ যদি তোমার সন্তান হয় তাকে কিভাবে তুমি গঙ্গার জলে ফেলে দিতে পারো? যেখানে ভক্তি শুরু সেখানে সব যুক্তি শেষ হয়ে যায় বাবা। রানী রাসমণি বললেন না, এই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহ আমি ফেলতে পারবো না। সেই কৃষ্ণ বিগ্রহটি মন্দিরে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর করে ঠিক করে দিলেন, আগে যতটা সম্ভব জোড়া লাগিয়ে দিলেন। এখনো পর্যন্ত সাদরে সেই কৃষ্ণ বিগ্রহটি দক্ষিণেশ্বর মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে পূজিত হয়ে আসছে। তাই পতিত পাবনী গঙ্গা দেবীর কৃপায় চাপাল গোপাল চললেন কাশী বিশ্বনাথ ধামে, শিব ঠাকুর দর্শন দিয়ে বললেন ওরে চাপাল, বৈষ্ণবের চরণে তোর হয়েছে অপরাধ, সেই বৈষ্ণব না ক্ষমা করলে আমি তোকে ক্ষমা করতে পারব। এতদিন পর চাপাল গোপালের মনে হলো প্রথম অনুশোচনা, এবার আমি নবদ্বীপে ফিরে যাব, নবদ্বীপে ফিরে গিয়ে আমি নিতাই গৌরের পায়ে ধরব, আমি আমি শ্রীবাস পণ্ডিতের পায়ে। কিন্তু নবদ্বীপে এসে দেখেন হায়, নবদ্বীপ চাঁদ সোনার নিমাই, ততদিনে সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ ছেড়ে চলে গেছে। আর সেই দুঃখে সেই শোকে শ্রীবাস পণ্ডিত আর নদী আয় না,
বৃক্ষতলে বসে বসে কাতর আর্তনাদ, আর ভক্তের ব্যথা ভক্তের বেদনা ভগবান না সইতে পেরে বহুদিন পর ঘটে গেল একটা অপূর্ব ঘটনা। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু গেলেন নীলাচলে, আর সেখান থেকে মহাপ্রভু গিয়েছিলেন কুলিয়া গ্রামে। সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেল, কথা হইতে যাবে কুলিয়া গ্রামে তবে সেই পাপি প্রভুর লইল সর, তবে সেই পাপি প্রভু লইল সর, হিতোপদেশ কইলেন প্রভু হইয়া সকর, হিতোপদেশ কইলেন প্রভু হইয়া হুতাশো, চলো সবে কুলিয়া, চলো সবে কুলিয়া, চলো সবে কুলিয়া, চলো সবে কুলিয়া, দেখবি যদি গোরা রায়, চলো সবে কুলিয়া, দেখবি যদি গোরা রায়, চলো সবে কুলিয়া, দেখবি যদি গোরা রায়, চলো সবে কুলিয়া। চাপাল ভাগ্য তাহলে সেখানে নিশ্চয়ই শ্রীবাস আছে, কিন্তু জানে কি করে তার সারা শরীরে তো জ্বালা যন্ত্রণা রোগ রোগ ব্যাধি। এমন সময় দেখা গেল একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন খোড়া। কোথায় যাচ্ছ ভাই? আমরা নিতাই গৌরের কাছে অপরাধ করেছি তাই ক্ষমা চাইতে যাচ্ছি। তা তুমি কে হে ভাই? তুমি আমাদের এত হাড়ির খবর নিচ্ছ? চাপাল গোপাল কেঁদে বলে, ওরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, এখন আর তোমরা আমায় চিনবে কেমন করে? তোমরা আমাকে না চিনলেও আমি তোমাদের চিনেছি। তোমরা দুইজন সেই তর্ক চূড়ামণি আর সেই তর্কালঙ্কার যারা আমার বাড়িতে এসেছিলে হরি নামের প্রতিবিধান করতে, আর তোমাদের কথা শুনতে গিয়ে আমার হয়েছে বৈষ্ণব অপরাধ। অপরাধ যখন একসঙ্গে হয়েছে ক্ষমাও চাইবো একসঙ্গে, চলো তোমাদের সঙ্গে আমিও যাব। হ্যাঁ, তাই একজন অন্ধ তার কাঁধে একজন খোড়া, সেই তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার, আর তাদেরকে আশ্রয় করে চলেছে চাপাল গোপাল। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, 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 বলি প্রভু ক্ষমা করো এতি নয়, বলি প্রভু ক্ষমা করো এতি নয়, আর যেন ভুলি না, তোমার রাঙা চরণ নামে যেন ভুলি না, তোমার রাঙা চরণ আর যেন ভুলি না। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরীর চরণে আশ্রয় নিয়ে মুক্তি পেল, কিন্তু চাপাল গোপাল তো বৈষ্ণব অপরাধী। তবে বিপ্র লইল আশ শ্রীবাস শরণ, এইবার তার কৃপায় হইল সকল পাপ বিমোচন, পাপ বিমোচন, পঞ্চাকালে পাতারু ব্যাস্য ভাষ্য কৃপা সিন্ধু ভিয়া এব চ, পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো শেষ এই তিন মিন মহব বৈষ্ণবের পদধুলি অঙ্গে মেখে এতদিনের দুরারোগ্য ব্যথি হতে চাপাল গোপাল ভক্তি পেলে। মহাপ্রভু বললেন, চাপা যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দ, বৈষ্ণব নিন্দ, আজ সেই মুখে কর তুমি বৈষ্ণব বন্দন, বৈষ্ণব বন্দন, আজ তো তোমার নতুন নাম দেবকী নন্দন দাস, তুমি বৈষ্ণবের বন্দনা লেখ। চাপাল গোপাল গাইছে দেবকী নন্দন দাস নামে, বৃন্দাবনবাসী আমার গৌর হরির ভক্ত, মনের
বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস লোভে গো, দেবকী নন্দন দাস এই লোভে গো। পেছনে এসে দাঁড়িয়েছেন স্তারিণী স্বামী আর স্বামী, তুমি যা ঘরনি তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি স্তারিণী, আর কোনোদিনও আমি তোমায় গ্রহণ করব। মহাপ্রভু বললে, ওগো চাপা, নিস্তারিণী যদি তোমায় ঘর থেকে না বের করে দিত বৈষ্ণবের মহিমা সম্বন্ধে, তুমি কি কোনোদিনও জানতে পারতে? কোনোদিনও তুমি জানতে পারতে না, ঘরেই পচে পচে মরতে, আর বৈষ্ণবের মহিমা জীবনে তোমার কখনো। কি মায়েরা এত মাথা নাড়ছেন কেন? আপনার আবার এসব করবেন নাকি? মায়েরা আবার ঘরে গিয়ে যে যার স্বামীকে যেন বের করে দেবেন না। মায়েরা বলবে, কিন্তু মিয়া বলেছে স্বামীকে ঘর থেকে বের করলে খুব শিক্ষা, আপনারা যেন করতে যাবেন না। জীব শিক্ষার জন্য চাপাল গোপাল আর নিস্তারিণীকে দিয়ে মহাপ্রভু এই লীলা করলেন। অপরাধ করে কেউ যদি ক্ষমা চাইতে আসে, তাকে ক্ষমা করে দেওয়াটা ব্রাহ্মণ আর বৈষ্ণবের প্রধান লক্ষ্য। ক্ষমা চাইতে এলো, ক্ষমা করে দিলেন মহাপ্রভুর কথায়। নিস্তারিণী আর চপাল গোপাল দুইজন পাশাপাশি দাঁড়িয়েছে, তারা যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছে। আপনাদেরও আর কষ্ট দেব না, অনেক রাত্রি হয়েছে, মায়েদের সেবাও করতে দিইনি এতক্ষণ ধরে, মায়েরা অনেক কষ্টে বসে আছেন। তা যাই হোক, আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে, এই মন্দিরে শ্রী বিগ্রহের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, আজকের মতো বিষয়বস্তু আমরা এখানেই বিশ্রামে রাখবো। সবাকার হৃদয় মন্দিরে গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দ নিতাই গৌর বিশ্রামে রেখে সবাই মিলে দুটি বাহু তুলে প্রাণ ভরে গাইব, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিব গদাধরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিব গদাধরি বল, হরি বল, হরি বল গৌর হরি 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 বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবমিতা ভব, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে হরি মহা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন, হরি কৃষ্ণ হরি বল, হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।